নমস্কার আমি কৌস্তব পাল সিমলা স্পোর্টিং ক্লাবে আমি অফিসিয়াল মেম্বার এবং আমাদের এবছর সাতাশিতম বর্ষ আমাদের এবছরের থিমের নাম সিমলা নতুন গ্রাম এই থিম নিয়ে এবছর আমরা এগোচ্ছি আমাদের থিমের যে শিল্পী সঞ্জীব রায় নমস্কার আমি সঞ্জীব রায় আমি এই থিমটাকে তুলে ধরেছি সিমলা পাড়ায় নতুন গ্রাম আমার ভাবনাটা ছিল যে নতুন গ্রামে কিছু কুটির শিল্প আছে যারা দিন আনা দিন খাওয়া মানুষ এই তাদেরকে আমরা কোনোভাবে যাতে হেল্প করতে পারি তো ওইখান থেকে আমরা কিছু মিটিরিয়ালস বা আরও এরকম ধরনের যারা আছে তাদের থেকে আমরা কিছু মেটেরিয়ালসই এই প্যান্ডেলটা করছি প্যান্ডেলের মধ্যে আমাদের ব্যবহার হচ্ছে প্লাইউড খড় আপনার হচ্ছে কাঠপুতুল তারপরে হচ্ছে আপনার রড আয়রন আর হচ্ছে ব্যাগের কাপড় মানে কাপড় হঠাৎ করে এরকম ভাবনা চিন্তার কারণটা মানে কবে থেকে এই ভাবনাটা এলো যে বর্ধমান জেলার একটা কুটির শিল্পকে নিয়ে কাজ করবেন এরকম বর্ধমান জেলার যে আমরা ওই গ্রামে অনেক সময় ক্ষেত্রে ঘুরতে গেছি তো সেখানকার মানুষজনকে দেখেছি তারা যে শিল্পটা নিয়ে মানে তাদের যে জীবনযাপনটা চলে সেটা সেরকম মেলায় ধরেন মানে কি জয়দেবের মেলা তারপরে আমাদের পানিটিতে একটা চিড়ের মেলা হয় চিড়ের মেলা তারপর তারকেশ্বর এই সমস্ত মেলায় তাদেরকে কাঠপুতুল বিক্রি করতে দেখা গেছে কিন্তু সেভাবে বিক্রি হয় না বা সেভাবে চলে না আমরা তাদের সবকিছু দেখেছি দেখার পরে তাদেরকে কিভাবে সাহায্য করব তো তাদের দিয়ে আমরা কিছু নিয়ে সেভাবে প্যান্ডেলটা তাদেরও কিছু আমরা আমাদেরও কিছু হলো বা এরকমভাবে আরও আরো জনের কিছু একটা হেল্প হলো এই চিন্তা ভাবনা করে প্যান্ডেলটা করা আসলে আমরা সিমলা স্পোর্টিং ক্লাব হলো উত্তর কলকাতা অনেক পুরনো একটা ক্লাব যে ক্লাব চিরকালী সাবেকী পুজোকে বেস বেশ করে পুজো করে এসছে কিন্তু আজকালকার দিনে দাঁড়িয়ে আমাদের কোথাও মনে হয়েছিল যে আমরা একটা থিম পুজো শুরু করতে পারি যে এবার সাবেকি এবং থিম এই দুটোকে রেখে এবছর কিন্তু আমরা কাজ করছি আমাদের মায়ের মূর্তি যদি আপনারা যখন দেখবেন তখন দেখবেন যে একটা শান্তির বার্তা আছে তার সাথে এই দাদার সাথে যখন আমাদের আলাপ হয় পরিচয় হয় তখন উনি আমাদের এই শিল্প সম্পর্কে যখন বলেন তখন আমরা দেখতে মানে আমরা যেগুলো বিবেচনা করে ওনার সাথে কাজ করতে গিয়েছিলাম যে এই কাঠের পুতুল বা এই কাঠ শিল্প যেটা দারু শিল্প বলে সেই শিল্পটা না আজকালকার দিনের মানুষজন বা নতুন জেনারেশন অনেকটা অন্ধকারে আছে কারণ আমরা বিভিন্ন রকম মেলা থেকে শুরু করে বিভিন্ন রকম ফেস্টিভ্যালে এগুলোকে দেখতে পাই এমনি সময় আমরা আগে যেমন মাথায় ঝাঁকা করে কাঠের পুতুল বিক্রি হতো এখন হয় না সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের কোথাও মনে হয়েছিল যে বাংলার একটা শিল্পকে তুলে ধরা আমাদের মূল লক্ষ্য সেখানের মানুষজনরা যে এত পরিশ্রম করে কারণ কাঠের পুতুলগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে কাঠের পুতুলগুলো দেখতে হয় কিছুটা মমি আকৃতি এবং সেটা সেই শেপ সেই জায়গাটা নিয়ে আসা তাদের অনেক অনেকগুলো পর্যায়ের পর এই এই জায়গাটায় আসে তো সেই কষ্টটা বা সেই জায়গাটা আমরা নিজেরা চোখে দেখেছি ওনার সাথে আলোচনা করেছি তারপর সিদ্ধান্ত হয়েছে যে আমরা এবছর এইটা দিয়ে সাবেকি এবং থিম এই দুটোকে রেখে সিমলাপাড়ায় নতুন গ্রাম নাম দিয়ে আমরা এবছরের পুজোটা করবো সাতাশীতম বর্ষে তাই মানে আমাদের অনুরোধ যে উত্তর কলকাতায় অনেকেই আসেন পারলে একবার ঘুরে যাবেন আশা করছি কাউকে নিরাশ করবো এটুকুনি বলতে হবে